হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি এসি সার্কিটে কমপ্লেক্স পাওয়ার রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এসি সার্কিটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখুন, কোশ্চেনটিতে বলছে এ সাইনোসয়েডাল সোর্স সাপ্লাইজ 10 kVAr রিয়্যাকটিভ পাওয়ার টু লোড জেড ইকুয়াল টু 250 অ্যাঙ্গেল -75° ওহম। ডিটারমাইন দি পাওয়ার ফ্যাক্টর, দ্য অ্যাপারেন্ট পাওয়ার ডেলিভার টু দি লোড, দ্য পিক ভোল্টেজ। এই তিনটা জিনিস বেসিক্যালি চাইছে। তো এটা একটু ট্রিকি, সাধারণত এটাকে একটু অ্যাডভান্সভাবেই আমাদের চিন্তা করতে হবে, পাওয়ার ট্রায়াঙ্গেলে হেল্প নিতে হবে। আমি এক সাইডে ধরুন যে পাওয়ার ট্রায়াঙ্গেলটা আঁকিয়ে রাখি, তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে। পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকলে আর কোনো কঠিন কিছুই নেই। তো এটা হচ্ছে 10 kVAr, দ্যাট মিনস এটা হচ্ছে 10 kVAr রিয়েকটিভ পাওয়ার, আর্থের রিয়েকটিভ পাওয়ার। সো এটা এইখানে, ঠিক আছে। এখন দেখুন, এই যে -75°, এখান থেকে বেসিক্যালি আমার বুঝতে হবে এটা কি টাইপ লোড। তো ইম্পিডেন্সে যেহেতু মাইনাস আছে, সো মনে করুন যে 250 অ্যাঙ্গেল -75° বসাইলে, ক্যালকুলেটার বসিয়ে ইকুয়াল দিলে 64.707476 - j 241.4, অর্থাৎ এখান থেকে আমি বুঝতে পারি যে যেহেতু -j 241.48 আসতেছে, অতএব এটা বেসিক্যালি হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টরে কাজ করছে, ঠিক আছে। যেহেতু জে এর ভ্যালুতে মাইনাস আছে, অর্থাৎ ক্যাপাসিটিভ লোড। তো ক্যাপাসিটিভ মানে হচ্ছে এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর, কারেন্টটা ভোল্টেজকে লিড করবে। অর্থাৎ বেসিক্যালি এই টেনটা আসলে নিচের দিকে হবে, আসলে টেনটা বেসিক্যালি নিচের দিকে হবে যেহেতু লিডিং পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা ফাইন, তাইলে এইখানে যে 75°, এটা বেসিক্যালি ইয়ার জন্য, যেহেতু লিডিং। সো আমি যদি এস বের করতে চাই, এস এর জন্য যে পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেলটা, সে পাওয়ার ফ্যাক্টরটা বেসিক্যালি আমার হবে কস, এই যে এখানে যেটা আছে এটাই 75°। কেন এটা এরকমই, এটাই হুবহু লিখলাম। আমাদের আমরা তো সাধারণত আইআরএমএস যদি থাকে বা আই এর ভ্যালু যদি থাকে সেক্ষেত্রে হিসাব করি। তো জেড মানে তো ভি বাই আই, তো ভি এর অ্যাঙ্গেলটা তো 0° ধরি, তাহলে জেড এর অ্যাঙ্গেলটা যেটা আসে সেটাই হুবহু কিন্তু এইখানে চলে আসে, জাস্ট প্লাস মাইনাসের হেরফের হয়, যেটা তো আমি পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে অলরেডি বুঝিয়ে দিলাম। সো বেসিক্যালি এইখানে যে অ্যাঙ্গেলটা, এটা বেসিক্যালি হচ্ছে আমার 75°, কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তাহলে এটা 10, এটা 75°। তাহলে এখন বাদ বাকি ডাটাগুলো কি বের করা যায় না, আমার এটা পি, এটা এস। তাইলে দেখুন, পি বাই 10, এটা ভূমি, এটা লম্ব, এটা ভূমি, তাহলে পি বাই 10 ইকুয়াল টু 10, সরি, ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এটা যদি হিসাব করি, তাহলে ভূমি হচ্ছে আমার, এটা 10 থাকবে না, এটা হয়ে যাবে কস, নাকি এটা ভূমি, এটা লম্ব, ও সরি, 10ই ঠিকই ছিল। তাহলে 10 কত°? 75°। তাহলে এখান থেকে আমাদের পিটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, রিয়েল পাওয়ার পি ইকুয়াল টু 10 tan 75°। আমি জাস্ট বের করে রাখতেছি এটা। তাহলে দেখুন, 10 tan 75°, হিসাব করলে আমার আসে 37.3205 এত কিলোওয়াট, যেহেতু এটা কেভিএআর ছিল। একইভাবে আমি এসটাও দেখুন, এস হচ্ছে আমার, এটা অতিভুজ, আমার এটা হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ, তাহলে sin 75° ইকুয়াল টু লম্ব কত, লম্ব হচ্ছে 10 ডিভাইডেড বাই এস, তাহলে এস ইকুয়াল টু 10 sin 75°, লম্ব বাই অতিভুজ 10 বাই এস, হ্যাঁ ঠিক আছে, 10 বাই sin 75°।
তাই 10/sin 75 ডিগ্রি যদি হিসাব করি, তাহলে আমার আসে 10.3528 kVA। এটা হচ্ছে এস এর জাস্ট অ্যাপারেন্ট পাওয়ার, যেটা এই যে ডিটারমাইন দি অ্যাপারেন্ট পাওয়ার ডেলিভার টু দি লোড। অর্থাৎ বি নাম্বারে অ্যান্সারটা হচ্ছে এটা, বি নাম্বারে অ্যান্সার হচ্ছে আমার কত, এ নাম্বারে অ্যান্সার অলরেডি এই যে এখানে পেয়ে গেছি, এটা হচ্ছে এ cos 75 ডিগ্রি। cos 75 ডিগ্রি ভ্যালু আসে আমার 0.2588 লিড, যেহেতু এটা লিড আসতেছে। আমি একটু রেজাল্টটা চেক করে নিচ্ছি, 0.2588 লিডিং, আর 10.35, 10.35 ঠিক আছে। বি নাম্বারে হইলো আমার 10.35, এই যে এটা হচ্ছে বি, ঠিক আছে। আর অ্যাপারেন্ট পাওয়ার ডেলিভার টু দি লোড, আর লাগবে পিক ভোল্টেজ। তো পিক ভোল্টেজের জন্য আমাদের দেখুন, আমি আমার জেড জানা আছে, তাইলে দেখুন এই যে এস এর এক্সপ্রেশনটা আনলেই হয়ে যাবে। তাহলে এস এর এক্সপ্রেশন আমাদের কত, এস এর যদি আমি একদম কমপ্লেক্স পাওয়ারের ইকুয়েশনটা নেই, তাহলে এটা বেসিক্যালি দাঁড়ায় এস ইকুয়াল টু আমার ম্যাগনিচিউড ভ্যালু হচ্ছে 10.3528, আর অ্যাঙ্গেল ল্যাগের ক্ষেত্রে হয় হচ্ছে প্লাস, আর লিডের ক্ষেত্রে হবে হচ্ছে মাইনাস। সো মাইনাস মাইনাস 75 ডিগ্রি, জাস্ট -75 ডিগ্রি, এটা হচ্ছে আমার এস এর ভ্যালু। ল্যাগের ক্ষেত্রে হয় হচ্ছে প্লাস কমপ্লেক্স পাওয়ারে, আর লিডের ক্ষেত্রে হয় হচ্ছে মাইনাস। সো এটা হচ্ছে এস এর ভ্যালু। তাহলে এস জানা আছে, আর জানা আছে কি আমাদের জেড জানা আছে, জেড ইকুয়াল টু 250 অ্যাঙ্গেল -75 ডিগ্রি, এত ওহম। এটা কেভি কেভিএতে কেভিএ। তো এবার দেখুন আমার পিক ভোল্টেজটা লাগবে। সো এস জানা আছে, এস জেড জানা আছে, সো আমার যে ফর্মুলাটা সেটা হলো এস ইকুয়াল টু আমার ভি এর সাথে যদি হিসাব করি, তাইলে আমার ফর্মুলাটা কি দাঁড়াবে। এগুলো যেহেতু আমার পিক ভ্যালুতেই দেওয়া আছে, 10.3528, এগুলো আসলে পিক ভ্যালু, কোথাও বলে নাই এটা আরএমএস ভ্যালু। সো একটা হাফ ইউজ করতে হবে, হাফ ভি স্কোয়ার ডিভাইডেড বাই জেড কনজুগেট, আরএমএস এর ফর্মুলা হচ্ছে ভি আরএমএস স্কোয়ার বাই জেড কনজুগেট। আর যেহেতু এটা আরএমএস এ না, পিক ভ্যালুতে দেওয়া, সো আগে এটা হাফ হবে। তাহলে হাফ হাফ ভি আই কনজুগেট থেকে এটা আনা, গত ক্লাসে অলরেডি আমি দেখিয়েছি ভি স্কোয়ার বাই জেড কনজুগেট। সো এটা যদি হিসাব করি, এখন আমার দাঁড়াচ্ছে হাফ এটা ভি স্কোয়ার, ভি স্কোয়ারটা বের করতে হবে বেসিক্যালি, এস হচ্ছে আমার 10., আচ্ছা এভাবে না বসাই, এস এর জায়গায় আমার 10.3528 অ্যাঙ্গেল -75 ডিগ্রি, ও এটা কেভিএতে আছে। আচ্ছা থাক, কেভিএ কেভিএই রাখলাম, ভিটা অটোমেটিক কিলো ভোল্টে আসবে, আর এটা 1/2, আর জেড কনজুগেট নিতে হবে, মানে 120 250 অ্যাঙ্গেল -75 ডিগ্রি থেকে +75 ডিগ্রি, যেহেতু কনজুগেট নিচ্ছি, আর উপরে আমার ভি স্কোয়ার। সো এইখানে যেটা আসবে এটা ভিএম স্কোয়ার অলরেডি আসলে, মানে ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এখান থেকে যেটা বের করবো সেটাই আমার ভিএম এর ভ্যালু। তো এখানে দেখুন -75 ডিগ্রি +75 ডিগ্রি মিলায় 0 হবে, যাই আলটিমেটলি ফেজের ভিএম এর ইয়েটা আসলে এরকমই আসে, ভিএর ইকুয়েশনে আসলে 0 ডিগ্রি আসে ফেজ, তাই কিন্তু অটোমেটিক আসতেছে। তাহলে ভিএমটা অটোমেটিক এই দুটো গুণ করব, তারপরে সেটাকে রুট করব। তাহলে দেখুন 10.3528 ইন্টু 2 ইন্টু 250, যে রেজাল্ট পাইলাম সেটাকে রুট করে দিব, তাহলে 71.94। মেবি ক্যালকুলেশনে কোথাও একটা সমস্যা হয়েছে, কারণ মিললো না, 10.3528 মিলছে জেড কনজুগেট, জেডটা কত, জেড হচ্ছে 250 অ্যাঙ্গেল 75 ডিগ্রি। তাহলে আরেকবার দেখি, 10.3528,
দুই গুণ 250, 71.947 কেভি। দশ.৩৫২৮, কোনোভাবে মিলছে না। ভিএম এস ইকুয়াল টু 10.3528, আমি আরেকবার চেক করে নিচ্ছি, অনেক সময় এরকম ঝামেলা হতে পারে। 3528 অ্যাঙ্গেল -75° কেভিএ, এটা এস এর ভ্যালু এটা আসতেছে, সেই অনুযায়ী এস এর ভ্যালু লিখলাম। জেড হচ্ছে 250 অ্যাঙ্গেল -75°, 250 অ্যাঙ্গেল -75°। আর হচ্ছে আমার কি এস ইকুয়াল টু হাফ ভিএম স্কোয়ার বাই জেড কনজুগেট। সো ভিএম স্কোয়ার সমান এই সবগুলো গুণন, তাইলে 10.3528, এটা হচ্ছে কেভিএতে আছে, 250টা আমার কেভিএতে আছে, তাইলে এটার সাথে 1000 গুণন দেই, তার সাথে 2 গুণন দেই, তার সাথে 250 গুণন দেই। ও আচ্ছা, এইখানেই ভুলটা হয়ে গেছে, এটাকে আসলে এসআই ইউনিট থেকে আমার সি কেভিএ থেকে আমার ভিএতে কনভার্ট করতে হবে, দ্যাট মিনস এর সাথে আরও 10³ গুণন, কারণ এইখানে রুট করতে হবে, সো বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তাহলে 10.3528 গুণন 10³ গুণন 2 গুণ 250, এটাকে রুট করে দিব 2275.। ১৭০৩, এত ভোল্ট, যেটাকে কেভিতে নিলে কিলো ভোল্টে নিলে আমার আসে 2.275, এত কিলো ভোল্ট, ঠিক আছে, 2.275 কিলো ভোল্ট, ঠিক আছে। তো এটাই হচ্ছে এই কোশ্চেনটির সলিউশন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।